হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত নেই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট্ট একটি জীবনী নিয়ে চলে এসেছি তো দেখে নাও কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মহান কবি বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে সুপরিচিত ছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তাঁর পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জাহিদা খাতুন ছেলেবেলায় পিতা মারা যাওয়ায় তাকে গ্রাম ছেড়া আসানসোলের এক রুটির দোকানে পাঁচ টাকা বেতনে কাজ করতে হয়েছিল দারিদ্রের মধ্যেই তিনি বড় হয়ে ওঠেন তিনি ছাত্রাবস্থাতেই সৈনিক হিসেবে বেঙ্গল রেজিমেন্টে যোগদান প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি দেশের জন্য বহু কবিতা গল্প ও গান লিখেছিলেন তার কবিতার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদ্রোহী সাম্যবাদী কান্ডারি হুঁশিয়ার ইত্যাদি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট এই মহান ব্যক্তির জীবনাবসান ঘটে তো বন্ধুরা এই ছিল কাজী নজরুল ইসলামের ছোট্ট একটি জীবনী তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সাবসেসেবলি ভালো থেকো সুস্থ থেকো